ব্লগার মানুষ তো এখন খুব ভালো ট্যালেন্টেড, প্রচুর ভালো কাজ করছে এখন জি ফিতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে সুস্বাগত আরডিজি সুপার মমের আরো একটি নতুন ব্লগে। আজকে আমরা যাচ্ছি, মিঠির একটি অনুষ্ঠান রয়েছে, মানে ডান্স পারফরমেন্স রয়েছে, তারপর আমরা যাব আজকে কার্তিক পূজোর মেলা ঘুরতে। তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। সোনু গাড়ি চালাচ্ছে আর আমরা আরামসে বসে আছি। তো আজকে দেখতে থাকো আমাদের ব্লগটা, তোমাদের দেখাচ্ছি আমাদের এখানে কার্তিক পূজোর মেলা কেমন হয় এবং প্রোগ্রামটাই বা কি রকম হচ্ছে। তো দেখতে থাকো আজকের পুরো ব্লগটা। এই যে আমরা ঢুকছি প্রোগ্রামের দিকে, মানে যেখানে প্রোগ্রামটি হবে সেই রাস্তাতে আমরা ঢুকছি। সারা রাস্তা লাইটিং দিয়ে সাজানো হয়েছে। তবে সবাইকে বলছি আসন গ্রহণ করে নিতে। এই যে আমাদের ম্যাডাম সেজে গুজে একদম রেডি হয়ে বসে আছে। মিঠি আর এখানে বাকি সবাইও রেডি হয়ে বসে আছে এবং গল্প করছে, নিজে নিজের আড্ডাতে মেতে আছে। মিঠি বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি না বাবা, তাই দিদির বলে বসে ব্যানানা খাচ্ছে। দাদা ভাই রয়েছেন আমাদের সম্মানীয় যে দাদা ভাই রয়েছেন, লিপস্টিক নষ্ট না হয়ে যায়। এখানে আলোর প্রচন্ড অভাব। খাও, নিজের হাতে ধরে খাও। খাও। এখানে স্যার নিজের পারফরমেন্সের জন্য সাজুগুজু করছে। স্যার সম্ভবত কৃষ্ণ সাজছে। খুব ভালো ট্যালেন্টেড, প্রচুর ভালো কাজ করছে এখন জি ফিতে। অ্যাক্টিং এর মাও প্রচুর রয়েছে, প্রোডাকশন ডিপার্টমেন্টে প্রচুর সিনেমায় এখন অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট করছে মা, প্রচুর ট্যালেন্ট। এই যে আমরা প্রোগ্রাম থেকে বেরিয়ে গিয়েছি, মিঠির দুটো ডান্সিং হয়ে গিয়েছে, এখন যাচ্ছি মেলার দিকে। দেখি মেলাতে লোকজন রয়েছে কিনা, রাতে 9টা বাজে। মেলাতে প্রচন্ড ভিড়। বাহ, এই লাভ বেলুন গুলো দেখতে দারুণ লাগছে, মনে হচ্ছে নিয়ে নি। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। মেলার ভিতরে যেতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে লোকজনকে। মেলাতে ঢুকতে চোখে পড়লো কিছু হেয়ার ব্যান্ড এবং কালারফুল কটন ক্যান্ডির দোকান। এবার আমি দেখতে পেয়ে গিয়েছি আমার ফেভারিট জিনিসের দোকান, দেখবো আর কিনবো না সেটা হয়। এখানে রয়েছে একটি ঠাকুরের মূর্তি এবং শোপিসের দোকান, কিন্তু এখানে আকাশ ছোঁয়া দামের জন্য কেউ ঠিকঠাক কিনতে পারছে না। আমি পেয়ে গেছি আরেকটি ইয়ারিংস এর দোকান, এখানে কালেকশন খুব ভালো রয়েছে, আমাকে তো কিনতেই হবে, দেখতেই হবে। তো দেখি এই যে অনেক দিনের পুরনো বন্ধু, তার সাথে দেখা হয়েছে মেলাতে এসে। তো বল কেমন আছিস? এই চলে যাচ্ছে, তুই কেমন আছিস বল? দারুন দারুন। আই বাড়ি, অনেকদিন অনেকদিন পর দেখা হলো ওর সাথে। ওরা এখন ব্লগার মানুষ তো এখন, হ্যাঁ হ্যাঁ কথা বলি না, দেখা হয় না মোটেও আমার মধ্যে এরকম কিছু নাই। প্লিজ গাইস, ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই, আর লাইক আর কমেন্ট একদম, আর শেয়ার করতে কেউ ভুলবে না। এই মেলাতে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জিলেপি, মিষ্টি, ঝুড়ি ভাজা এবং মালপোয়ার দোকান দেখা যাবে সারা রাস্তা জুড়ে। তার পাশে রয়েছে একটি ট্যাটুর দোকান।
এই যে মিটি শুরু করে দিয়েছে। জিলাপি ভাসছে। কবে থেকে ভাসছো? কবে থেকে? আর তার আগে কতদিন থেকে? বাহ, এতদিন ধরে। বাহ বাহ, কাকা 40 বছর ধরে জিলাপি ভাসছে। তোমাদের কোথাও দোকান আছে না মেলাতে? হয়ে গিয়েছে। কি খাচ্ছ গো? বাহ, আমার তো খুব ফেভারিট। তোমার? মেলার তো এগুলোই মজা, এগুলো খাওয়ারই তো মেলার মজা। চলো, অনেক কেনাকাটা করেছি না? আর এটিকে ফুড জোন বললেই চলে। ফাস্ট ফুডের দোকানগুলি সব এখানেই বসেছে চারিদিক ঘেরে। যত রকম ফাস্ট ফুড হয় সবগুলোই পাওয়া যাচ্ছে প্রায় এখানে। এই বাঁশি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল একদম। পুচকুড়া এখানে খাচ্ছে চপ ঘুগনি না পুচকু? খিদে পেয়েছে খুব, বেচারা ডান্স টান্স করেছে। পুচকুর পাপা খাইয়ে দিচ্ছে। ছোটবেলায় দেখেছি আমাদের ওখানে রথের মেলাতে এইগুলি পাওয়া যেত। এগুলিকে আশা করি ফিরকি বলে। আমরা খাচ্ছি দই ফুচকা। এখানে ড্রাই আইসে বিস্কিট ডুবিয়ে বিক্রি করছে আর লোকজন সেটা খাচ্ছে শুধুমাত্র ধোয়ার জন্য। যদিও বা ড্রাই আইস দেহের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, তাই আমি তো অন্তত ট্রাই করিনি। এবার আমরা কার্তিক ঠাকুরের মন্দিরে প্রবেশ করছি। এতক্ষণ মেলার ভেতর দিয়ে আসতে হলো মন্দিরে। খুব সুন্দর করে সাজানো হয় মন্দিরটি, খুব সুন্দর লাগে দেখতে। এটি আসলে একটি বাড়ির পুজো। এই বাড়ির পুজো উপলক্ষেই যুগ যুগ ধরে এখানে মেলা হয়ে আসছে এবং আমরা ছোটবেলা থেকে এই মেলা দেখছি। এই যে মিঠি ডগি কিনে নিয়েছে, এটা নেওয়ার জন্য অনেকক্ষণ ধরে বকবক করছিল। কি কিনেছো? ডগি, দেখি 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 দেখি। বাহ, তোমার মতো দেখতে একবারে। এই মেলার আরো একটি বিশেষত্ব হলো বড় বড় লুচি। তোমরা দেখতেই পাচ্ছ কত বড় লই কেটে এখানে লুচি ভাজা হচ্ছে। প্রচুর বড় বড় লুচি, একটা খাওয়াই চাপ, এইরকম লুচি ভাজা হয় এবং লোকজন তা কেনে বাড়িও নিয়ে যায়, আবার এখানে দাঁড়িয়ে খায়ও। বাহ, এত বড় লুচি তাও ফুলে টপকা। এখানে রয়েছে কিছু কাঠ এবং লোহার বাসনপত্রের দোকান। প্রচুর দোকান এরকম রয়েছে এই মেলাতে। এটি হলো খেলনা এবং বাসনপত্রের দোকান। এই যে আমাদের মেলা ঘোরা হয়ে গিয়েছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি মেলা থেকে। প্রচুর কেনাকাটা করেছি মেলা থেকে, তো সেগুলি বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের। প্রচুর জিনিস কিনেছি না মিটি? আর আমি তো ডগি কিনেছি। মিটি ডগি কিনেছে। আর আমি কি কি কিনেছি সবগুলো তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের। বাড়ি গিয়ে বাড়ি স্টিকার কিনেছে অনেকগুলো, বোর্ড, ওই তো সবগুলোই দেখাবো বাড়ি গিয়ে যে কি কি কিনেছি আজকে আমরা মেলাতে। এই যে আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি। প্রচুর ঘুরেছি, প্রচুর মজা করেছি আর প্রচুর কেনাকাটা করেছি মেলাতে। আর এখন ভাবছি তোমাদের সাথে শেয়ার করব যে মেলাতে আমরা কি কি কিনেছি, তাই না? প্রথমে আমি করব। আচ্ছা, তুমি দেখিয়ে দাও তোমারটা। প্রথমে আমার একটা ডগ, এই যে ডগি নিয়েছে। আর আমি দেখাচ্ছি আমি কি কি নিয়েছি, দাঁড়াও। আর আরেকটা তো আমার আছে, ওটাও দাও। কি? এই যে মিঠি নিয়েছে স্টিকার। আচ্ছা, আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি স্টিকার গুলো। দেখো, এই যে দেখো, একটা স্টিকার দেখতে পাচ্ছ না? এই যে অনেকগুলো এরকম অনেক পেজ আছে এটাতে, এটাও নিয়েছে মিঠি। এবার আমি দেখাই আগে,
থালা বাসন কিছু নিয়েছি, দুটো থালা নিয়েছি। এই যে মিঠির জন্য এটা সব থেকে বেশি ভালো, দুটো থালা নিয়েছি। আমি নিয়েছি দুটো বাটি, এই যে এরকম কি, আরো ছোট ছোট দুটো বাটি, এই যে নিয়েছি নিজের জন্য একটি কাপ, এই যে যেটা ট্রান্সপারেন্ট পুরোটাই কাঁচের, এটিতে চা যেই কালারেরই হোক না কেন দেখা যাবে, খুব সুন্দর লাগে এইগুলি আমার। এটি একটা নিয়েছি, এটি তো হলো বাসনপত্র। এবার সাজুগুজু, আমি আমি মেলায় যাব আর সাজুগুজুর কিছু কিনবো না, কানের মালা আংটি সেটি তো হয় না কোনো সময়। তো এবার দেখায় সাজুগুজুর জিনিস কি কি কিনেছি। এটি একটি নেকলেস, এই যে নেকলেস একটি কিনেছি চোকার টাইপের, এই যে চোকার। একটি আংটি কিনেছি ছোট্ট দেখে, একটি কানের কিনেছি হোয়াইট কালারের, আমি রিন, আমি এই ধরনের কানের খুব পরি, খুব পরতে পছন্দ করি, তো হোয়াইট কালারটা আমার কাছে ছিল না তাই হোয়াইট কালারের কিনেছি। কিনেছি আরেকটি কানের, খুব গর্জিয়াস একটি ঝুমকো কানে, এই যে এই যে এই কানেরটি, আরো একটি কানের কিনেছি নর্মাল ডেলি ইউজের জন্য, আর কিনেছি কিছু ব্যাঙ্গেল, এই যে হাতে পরার জন্য, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে এটা আমার, খুব পছন্দ হয়েছে, এটি নিয়েছি। আর নিয়েছি মিঠির চুল বাঁধার জন্য, দুই দিকে দুটো ঝুঁটি করার জন্য, এই যে গাড়া, দুই দিকে দুটো ঝুঁটি করে দেবো। তো এত কিছু কেনাকাটা করেছি, আর কিছু বাদ পড়লো, ওটা কানের কিছু বাদ পড়েনি, সবকিছু দেখিয়ে দিয়েছি তোমাদের। মেলাতে গেলে আমি এটা ওটা কিনতেই থাকি, সোনু দূরে দূরে থাকে ওই ভয়েতে, তবু আমি টেনে নিয়ে আসি যে এসো কিনবো, এসো কিনবো, দূরে দূরে পালিয়ে বেড়ায় বেচারাটা। আমি বলি যাওয়ার আগে পার্সটা দিয়ে যাও, তো আজকের ব্লগ এখানে এন্ড করছি, এইটুকু, এই পর্যন্ত, জানি ছোট্ট ব্লগ, তবে দেখতে থাকো আরো ভালো ভালো ব্লগ পাওয়ার জন্য, আরো ভালো ভালো টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেল আরডিজি সুপার মম। তো আজকের জন্য এখানেই, টাটা, বাই বাই, টেক কেয়ার, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমাদের চ্যানেলকে আরডিজি সুপার মম কে, আর আমাদের পাশে থাকবে এইভাবে, আমরা যেন সাবস্ক্রাইব আর বেল আইকন টিপতে ভুলবে না, আর আমরা যেন এইভাবেই নিজেদের ভিডিও চালিয়ে যেতে পারি। ওকে, বাই বাই।